There is no government work in various block areas of the state for months, especially in ADC areas. There is seen problems of petrol and diesel in the state, but the government is silent. CPIM State Secretary Jitendra Chaudhary said this in a press meet held at CPIM office on Saturday. Assam Agartala Highway was blocked due to the rain for past 1 week. Likewise, railway station is also blocked due to landslide. Due to this, there is a lack of petrol and diesel in the area. And in regard to this, a meeting of the CPIM State Secretary Assembly was held at Melarmat Dasharath Dev Bhavan. After the meeting, a press meet was held at CPIM office. Speaking in the meeting, CPIM State Secretary Jitendra Chaudhary said there is no government work in various block areas of the state for months, especially in ADC areas. He complained that REGA is also not working for 4 to 5 months. Even before this, many people did not get the wages that they had in different blocks. There is also a problem of petrol and diesel in the state, but the government is silent. উত্তর পূর্বাঞ্চলের নাকি পরিকাঠামোর প্রভূত উন্নতি হয়েছে, হীরা, হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে ইত্যাদিতে নাকি একেবারে উন্নত দেশের মানে পর্যায়ে নিয়ে গেছে। সামান্য বৃষ্টি, সামান্য ধস, এতে রেল আসছে না, হাইওয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলি যে ত্রিপুরাজ্যের জনজীবন বা জনগণের প্রতি তাদের তো দায়বদ্ধতাহীনতা, নির্লিপ্ততা, তারই নিদর্শন। তার এর প্রতিবাদে আমাদের পার্টি আমরা ঠিক করেছি আগামী 13 তারিখ অর্থাৎ সোমবার থেকে 18 তারিখ শনিবার এক সপ্তাহব্যাপী আমরা ত্রিপুরাজ্যের সমস্ত মহকুমাতে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে সরকারের এই উদাসীনতার বিরুদ্ধে এবং দ্রুত যাতে জনজীবনের এই যে বিপর্যয়ের এ সুরাহার জন্য প্রশাসনের সমস্ত অঙ্গকে তারা এই সজীব করে, সতেজ করে, সক্রিয় করে, তার জন্য আমরা ডেপুটেশন দেব, কোথাও বিক্ষোভ আমরা করব এবং আগরতলা শহরে 14 তারিখে আমরা আগরতলা শহরে প্রেরণ করব। এর সাথে আমরা দাবি জানাচ্ছি যে কাজ শহরে এবং গ্রামে রেগা এবং টুয়ের কাজ দিতে হবে এবং সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। তার সাথে হলো আরেকটা ঘটনা যে আমাদের রাজ্যের কিছু এলাকা আছে ম্যালেরিয়া প্রবল, এটা হঠাৎ করে এই সরকার আসার পরে হয়েছে কথা বলবো না আমি। এগুলির জন্য আগাম প্রস্তুতি থাকতে হয়, বিশেষ করে দলাই জেলা, ছাউনু, গোবিন্দবাড়ি, এদিকে মানিকপুর সব এলাকাতে, হ্যাঁ, এবং ওইদিকে কাঞ্চনপুর একটা এলাকা, এদিকে দক্ষিণেরও অমরপুর কিছু পকেট আছে এই জায়গাতে। তো ইতিমধ্যে মিডিয়াতে রিপোর্ট এসছে গোবিন্দবাড়িতে একজন এই ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বিনা চিকিৎসা মারা গেছেন এবং এখন বহু পাড়াতে এরকম এই ম্যালেরিয়া আস্তে আস্তে ছড়াচ্ছে, এক্ষুনি ব্যাপক প্রাদুর্ভাব হয়েছে কথা বলবো না, কিন্তু আমাদের বক্তব্য জায়গাতে সরকার দ্রুত বর্ষা নামার আগেই যদি এরকম হয়, ম্যালেরিয়ার মৃত্যু শুরু হয়ে যায়, কাজ খাদ্যের অভাব তৈরি হয়ে যায়, রাস্তাঘাট অচল হয়ে যায়, যখন বর্ষা নামবে তখন কি হবে? কাজেই সরকারের এই ক্ষেত্রে তাদের টনক নড়ুক, প্রশাসন এসব জায়গাতে যাক এবং কিভাবে এই জনজীবনকে সচল করা যায়, মানুষের যে নিত্য প্রয়োজনীয় এই চাহিদা এগুলো মেটানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে তা দেখো। এই হলো মোটামুটি আমি উল্লেখ করলাম। Apart from CPIM Secretary Jitendra Chaudhary, Left Front Convener Narayan Kar, Manik Dev were also present in the meeting. Reported by Pranav from Agartala, Chinikhorang.